এক নম্বর ব্লকের তুলিন গ্রামের বাসিন্দা রামনারায়ণ ভগত। তার বর্তমান বয়স প্রায় 82 বছর। নিয়মিত ভোট দিয়ে আসছেন। রয়েছে রেশন কার্ড, আধার কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্র। কিন্তু 2023 সালের 27 এপ্রিল তুলিন গ্রাম পঞ্চায়েতের তৎকালীন গ্রাম পঞ্চায়েত প্রধান রেণুকা মাহাতো ঘোষণা করেন, তুলিন গ্রাম নিবাসী রামনারায়ণ ভগত নামের ওই ব্যক্তি 2009 সালে মারা গেছেন। পঞ্চায়েত প্রধানের এই ঘোষণাপত্র এবং ওয়ারিসন সার্টিফিকেটে পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর সহ জ্বলজ্বল করছে আরও এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বাক্ষর ও শিলমোহর। তবে তিনি রামনারায়ণবাবুর সংসদের পঞ্চায়েত সদস্য ছিলেন না, তিনি অন্য সংসদের পঞ্চায়েত সদস্য। নাম সুষমা মাহাতো। তিনিও রামনারায়ণবাবুর মৃত্যুর ঘোষণাপত্র ও ওয়ারিসন সার্টিফিকেটে সই করেছেন। একজন জীবিত ব্যক্তিকে কী উদ্দেশ্যে পঞ্চায়েত প্রধান মৃত ঘোষণা করেছেন তা নিয়ে ইতিমধ্যেই জোর প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে উক্ত রামনারায়ণবাবুকে মৃত ঘোষণার পরে সেই কাগজপত্র নিয়ে ব্যাপক জালিয়াতি, দুর্নীতি এবং বিভিন্ন বেআইনি কাজকর্ম হয়েছে। তাহলে কি তৎকালীন পঞ্চায়েত প্রধান রেণুকা মাহাতো, গ্রাম পঞ্চায়েত সদস্য সুষমা মাহাতো ও অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যেতেই একজন জীবিত ব্যক্তিকে পরিকল্পিতভাবে মৃত ঘোষণা করে চরম বেআইনি কাজকর্ম হয়েছে? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। যদিও তৎকালীন পঞ্চায়েত প্রধান রেণুকা মাহাতো বলেন, তিনি বিষয়টি ভেরিফিকেশন না করে মৃত্যুর ঘোষণাপত্র দিয়েছেন বলে এবং ওয়ারিসন সার্টিফিকেটও প্রদান করেছেন। তৎকালীন পঞ্চায়েত সদস্যের একই বক্তব্য। তাহলে প্রশ্ন উঠছে, সঠিক তথ্য যাচাই না করেই, সঠিক তদন্ত না করেই একজন জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে দেওয়া হলো কোন উদ্দেশ্যে? এই বিষয়ে আজসু পার্টির ঝালদা 1 নম্বর ব্লক কমিটির সম্পাদক বিনয় গোস্বামী বলেন, একজন জীবিত ব্যক্তিকে পঞ্চায়েত প্রধান মৃত ঘোষণা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দুর্নীতিও হয়েছে, তাতে তৎকালীন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা ও সরাসরি যুক্ত রয়েছে। পাশাপাশি তিনি আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন। তৎকালীন পঞ্চায়েত প্রধানের এহেন কাজের জন্য তিনি নিন্দা জানান। যদিও তুলিন গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান সুষমা মাহাতো বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। যে ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে তুলিন এলাকা, সেই ঘটনায় কিছুই জানেন না বলে দায় এড়ালেন বর্তমান পঞ্চায়েত প্রধান। জানে যে এই পুরো বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছেন রামনারায়ণবাবু, তারপরেও প্রশাসনের কর্তারা তৎকালীন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্য ও এই ঘটনায় যুক্ত অন্যান্যদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, রামনারায়ণবাবুকে কি বেঁচে থেকেও মৃত হিসেবে থাকতে হবে? এই দায় কে নেবে, তৎকালীন পঞ্চায়েত প্রধান নাকি বর্তমান পঞ্চায়েত প্রধান? ঝালদা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, News 10 বাংলা। আমি বলছিলাম যে গতবারের প্রধানই তো জানবে ওটা না, আমি তো নতুন, আমি তো এই বিষয়ে কিছু জানি না। আপনার সময়কালে হয়নি? না, আমার সময়কালে হয়নি। সেটা তো জানা নেই, আমরা কি বলে নিজের লোক হয়নি, আমরা সাইন করে দিয়েছিলাম। আমি জানি নাই যে ওর বাবা আছে কি না, এরকম তো আমার জানা নেই। আচ্ছা, মানে আপনি জানতেন না যে উনি বেঁচে আছেন কি মারা গেছেন? না, হ্যাঁ, আমি জানি না। কিন্তু আপনি না জেনে, মানে খোঁজ খবর না নিয়ে একজন জীবিত ব্যক্তি তাকে কিভাবে মানে মৃত ঘোষণা করে দিলেন? ওই যে আসে তখন করে দিই, মুখের ভালোবাসায় করে দিই যে আমরাকে তো আর ফাঁসাতে যাবে, এটা তো আমরা জানতে পারলাম না। আচ্ছা, মানে আপনিও জানতেন না? না না, আমি এটা জানি নাই যে ওদের ঘরেলি ব্যাপার কেউ আছে কি নাই, ওটা আমি জানি নাই। কিন্তু আপনার তো, আপনি এই সংসদের সদস্য ছিলেন, আর ওই ঘটনা তো হচ্ছে তুলিনের, তাহলে কি করে আপনি অন্য সংসদের হয়ে কেন সই করতে? ওটা আমি জানতাম না যে এটা আমার সংসদের কি অন্য সংসদের। সংসদ তো আমাদের বড়, তো সব মানুষকে তো চিনতে পারি না। আপনি কি জানেন সেটা নিয়ে অনেক কিছু মানে কি বলে দুর্নীতিমূলক কাজ হয়েছে? হ্যাঁ, ওই ছেলেটা এসে নিয়ে আমাকে বলেছিল যে আমার বাবা আছে, আমার দাদা এরকম এরকম আমাকে ধোঁকা দিয়েছে, তো আপনি কী জন্য সাইন করে দিলাম? তো আমি বললাম যে আমি তো জানে নিয়ে কাকু ওইরকম করতে যাব না, জানে নিয়ে কী করে করব, যে বাবা থাকতে মধ্যে আমি কী জন্য ওরা করতে যাব, তো আমি জানি নাই, সেই জন্য আমি করেছিলি। তারপর প্রধান সাহেব কাছেও আমি গেলি যে এরকম এরকম ব্যাপার,
তো এটার কি মীমাংসা? তখন প্রধান সাহেব বললো যে এটা মীমাংসা হয়ে গেছে, এটার কোনো নিয়ে দর নাই। আচ্ছা, কিন্তু প্রধান বলছেন যে উনি এই বিষয়ে কিছুই জানেন না, মেম্বার বলেছে সই করতে, মেম্বারের সই দেখেছে, উনি সই করে দিয়েছেন। সেটা সেটা হতে পারে যে মেম্বারে আগে করে তারপরে প্রধানে করে, ওটা হয়। লেকিন আমি প্রধানের কাছে পড়ে গেছিলাম, আমি যখন জানতে পারলাম যে এটা এরকম হয়ে গেছে, আমার ছেলেটা যখন আসে নিয়ে বলল, সেই তখন আমি জানতে পারলাম। তো আমাকে, আমি যখন প্রধান সাহেবকে যাই নিয়ে বললাম যে এরকম এরকম কেন আমাকে ফাঁসালাম, তো প্রধান সাহেব বলল না, ওটা নিয়ে সব কিছু হয়ে গেছে, ওটা তোমাদের কোনো অসুবিধা নাই। আপনি যখন গত বোর্ডে প্রধান ছিলেন, হ্যাঁ, সেই সময় একটা আপনার সিগনেচার এবং এলাকার মেম্বারের সিগনেচার দিয়ে একটা ওয়ারিসন সার্টিফিকেট ইস্যু হয়েছিল পঞ্চায়েত থেকে, রামনারায়ণ ভবত, ঠিক আছে, সেখানে আপনারা যে ওয়ারিসন সার্টিফিকেট ইস্যু করেছেন সেখানে উল্লেখ করেছেন যে তিনি 2009 সালে মারা গেছেন এবং 2023 সালে বিষয়টা আপনি নিয়ে যে গিয়ে এখন উপরে দিবেন ছড়াবেন সেটা তো ভালো জিনিস না, ঠিক আছে। রামনারায়ণ ভগত যে বিষয়টা হয়েছিল না, সেটা করারই মেম্বারটাকে সিগনেচার করে এলে প্রধানকে সিগনেচার করে, প্রধান তো আমার শিক্ষিত নয়, তিনি হয়তো সহিসা কমিশন মেরে দিয়েছে চলে গেছে, সেই বিষয়টা আবার আমাদের সমাধান হয়ে গেছে। এই বিষয়টা আবার যদি বাড়াবাড়ি করতে যান তাহলে তো অসুবিধা হবে। না না, এটা জানতে হবে না, ওটা মানে কিছু কিছুটা বলে নিয়ে বুঝাবেন তো না। ওইটাই তো বলছি, হ্যাঁ, যে রাম তার নামে ডেথ সার্টিফিকেট ওয়ারিসন সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং তাকে দেখানো হয়েছে যে 2009 সালে তিনি মারা গেছেন, কিন্তু সেই ভদ্রলোক এখনো আছে, বেঁচে আছে। এইটা কিভাবে হয়েছিল? দেখো, প্রধান মেম্বারে সাইন দেখে করেছে, আচ্ছা, ওইটাই যে কোনো যখন ইস্যু হয়েছে যখন মানে মানে ইয়া থেকে মানে সংসদ থেকে, তো প্রধান কি যখন মেম্বার করেছে তখন প্রধান দেখে করে দিয়েছে, ওইটাই। আপনি বলছেন মেম্বার, হ্যাঁ, মেম্বারের সাইন দেখে আমি করেছি, হ্যাঁ, আমার তো একা তো সাইন নাই কেন, মেম্বার দেখে আমি যে যে কোনো যখন আসতো মানে করো ইয়া থেকে কি বলে যে সংসদ থেকে, যখন আমি মেম্বারের সাইন দেখি তখন আমি আর মানে কিছুই করতি না, তখন আমি সাইন করে দিতি, সেই হিসাবে করা হয়েছে। ভেরিফিকেশন করে দেখেন না, যখন মেম্বার ওটা মেম্বার ভেরিফিকেশন মানে কি, মেম্বার যখন মানে করো যে মেম্বারের সাইন যখন হয়েছে তখন আমি আর তো ভেরিফাই করি নাই, মানে ভেরিফিকেশন বিনা করে আমি মানে সেটা নিয়ে তো যাই হোক অনেক কিছু ঘটনা ঘটেছে এবং সেই ব্যক্তি তারা এসডিও এর কাছেও জানিয়েছিলেন, বিভিন্ন জায়গাতে জানিয়েছেন, কিন্তু তাদের বক্তব্য যে এখনো বিষয়টা নিয়ে সমাধান হয়নি। আপনার নাম কি? আমার, হ্যাঁ, আমার ভগত, রামনারায়ণ ভগত। আচ্ছা, বাড়ি কোথায়? তুই। আপনার ভোটার কার্ড আধার কার্ড আছে তো? হ্যাঁ, ভোটার কার্ড আছে? হ্যাঁ আছে। এই বছর ভোট দিয়েছেন? হ্যাঁ।